হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো আজকে রাতের খাবার হচ্ছে, তো আমরা তো রাতে রুটি খাই, আর তার সাথে করেছি চিলি ফুলকপি। তো চলো দেখতে থাকো কি করে বানালাম। দেখো এখানে ফুলকপিগুলো আমি এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। ফুলকপিগুলো এবার একটু আমি নুন জলে ভাপিয়ে নেবো। আমি যখনই ফুলকপি রান্না করি, আর যাই রান্না করি না, মানে ফুলকপি দিয়ে যাই রান্না করি না কেন, আমি ফুলকপিগুলোকে একটু গরম জল করে ভাপিয়ে নিই। এখানে আমি ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি, আমি রেখে দিয়েছি। এখানে চোখো করে পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন, আদা, লঙ্কা সব কুচিয়ে রেখে দিয়েছি। এখানে আছে সয়া সস, এখানে আছে ভিনিগার, এখানে আছে শুকনো লঙ্কা বাটা, আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দেখো বন্ধুরা, এবার আমি ফুলকপির ব্যাটারটা তৈরি করে নেব। ওখানে দিয়েছি আদা, এবারে দিলাম 3 চামচ হচ্ছে অ্যারারুট, 3 চামচ দেব ময়দা, এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, এবারে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দেখো ফুলকপির ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, এবার ফুলকপিগুলো এর মধ্যে সব দিয়ে দেবো। দেখো আমি কিন্তু বেশি মোটা করে কোট করিনি, এই ঠিক এইভাবে আমি গায়ে গায়ে মাখিয়ে আমি ওটাকে ফুলকপিগুলো মেখে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবারে এই ফুলকপিগুলো এক এক করে দিয়ে দেবো। দেখো ফুলকপি আমার সব ভাজা হয়ে গেছে, এবারে রসুন আদা দিয়ে দেবো, লঙ্কা দিয়ে দেবো, দেখো রসুন আর আদাটা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দেবো। দেখো এই হচ্ছে আমার ভাজা হয়ে গেছে ফুলকপিগুলো, দেখো পুড়েও যায়নি আর কাঁচাও নেই, এইভাবেই ভাজতে হবে। দেখো এইবারে এর মধ্যে আমি দেবো শুকনো লঙ্কা বাটা, দেব সয়া সস, দেব ভিনিগার, দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব টমেটো কেচাপ। আবার সব ভালো করে আমি মিশিয়ে নেব। দেখো এবারে ফুটে ফুটে গেছে, এবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। দেখো এবারে আমি গ্রেভিটা তৈরি করে নেবো, 1 চামচ দিয়েছি অ্যারুট, এবারে জল দিয়ে দেবো। এবার অ্যারুট গোলাটা আমি দিয়ে দিয়েছি ওই পেঁয়াজ ক্যাপসিকাম ওই সবগুলোর মধ্যে। তো দিয়ে এবার ফুলকপি যেগুলো ভেজে রাখা ছিল সেইগুলো এবারে আস্তে করে ওর মধ্যে দিয়ে দেবো। তো ফুলকপিগুলো দিয়ে বেশিক্ষণ কিন্তু আমি ভাজবো না, মানে নাড়বো না বা বেশিক্ষণ ফোটাবোও না। তো আমার চিলি ফুলকপি কমপ্লিট হয়ে গেছে, নাবানোর আগে এবার গোলমরিচগুলো ছড়িয়ে দেবো। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজকের মতন টাটা, বাই বাই।